বাংলায় যারা সো কল্ড ডিরেক্টর বা মেকার আছে, তারা কিছু পারুক আর না পারুক বাঙালির ইমোশনটাকে একদম টেনে নিচড়ে নিয়ে নিতে পারে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটে। কথা বলবো অতি উত্তমের প্রিভিউ নিয়ে। এবং সত্যি বলতে না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, মানে আমি ওই রকম রিভিউয়ারদের আন্ডারে পড়ি না যাদেরকে অতি উত্তমের একটা বিরাট মিথ্যা প্রশংসা করে দিতে হবে। তার কারণ হচ্ছে সৃজিত মুখার্জি আছে, তার একটা ফ্যান বেস আছে, বা উত্তম কুমারের নিয়ে আছেন, তার নামে ভালো কিছু বলে দিলে পরে প্রচুর একটা হাইপ ক্রিয়েট হয়ে যাবেন। না, আমি ওই ধরনের ভিডিও কোনোদিন বানাইনি। চিরকাল যেটা আমার মনে হয়েছে সেটা আমি বলে এসেছি এবং আজকেও সেটাই বলবো। সত্যি বলতে অনেকে হয়তো বলবে যে এটা একটা নতুন টেকনোলজি, এটাকে হয়তো একসেপ্ট করতে আমাদের অসুবিধা কি। দেখুন, কোনো অসুবিধা নেই, টেকনোলজি আপনি আনছেন সেখানে আনাতেও আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আনতেই হয় তাহলে সেটা প্রপার ম্যানারে আনুন, অথবা আনবেন না। ওই মিথ্যা একটা জায়গা তৈরি করে যে আমি নতুন কিছু করার চেষ্টা করেছি, এইসব ক্লিশে জিনিসপত্র চলে না। বা আজকে সত্যি বলতে এই যে সত্যজিৎ রায়বাবু হোক বা তার সৃষ্টি হোক, বিভিন্ন পুরনো ফেলুদা ব্যোমকেশের গল্প হোক, এখন সেগুলো মানুষ আর সেরকম ভাবে গ্রহণ করছে না বলে উত্তম কুমার বাবুকে নিয়ে চলে আসা, কদিন পর আরো অনেককে নিয়ে আসবেন এরা, মানে সত্যি কি এদের নিজস্বতা কিছু নেই। এবং এই যদি পার্টিকুলার আমরা কাজটা দেখি, যেখানে উত্তম কুমারের নাতি, অফিসিয়াল নাতি, সত্যিকারের নাতি আছেন এবং আরেকজন অভিনেতা, তাদের মধ্যে কথোপকথন হয় এবং তার মধ্যে উত্তম কুমার চলে আসেন, পুরো জিনিসটা কালার আছে, অথচ উত্তম কুমার বাবুকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখা, এটার কি মিনিং থাকতে পারে? এই যে ক্রিঞ্জ জিনিসপত্র, এই যে অশিক্ষিতের মতো আচরণ, এই যে নষ্টামি, এই যে ফাজলামি হচ্ছে বাংলা সিনেমায় ক্রিয়েশন নিয়ে বা এই মহানায়কদের নিয়ে, অথবা আজকে তো সবাই মহানায়ক, সেই জায়গাতে গেলামই না, মহানায়কের অনেক কিছুই আসবে, অনেক কিছুই দেখতে পারবেন আপনারা, বাট টেকনিক্যালি সত্যিকারের যদি মহানায়ক বলতে হয় তাকে আমার মনে হয় এখানে লিটারেলি অপমান করা হয়েছে। অতি উত্তম আমি জানি না সিনেমাটা কেমন হবে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, বাট এই পার্টিকুলার যে প্রি টিজার যেটাই বলি বা প্রিভিউ যেটাই বলি না কেন, সেটা আমার একদম ধোপে টেকেনি বলে মনে হয়েছে, একদম রিডিকিউলাস লেগেছে, ট্রিটমেন্ট ওয়াইজ হোক, তার গল্পের ধরন অনুযায়ী হোক, এবং যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, আমি উত্তম কুমার বাবুর কথা বলছি, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটাই আমার লিটারেলি বিরক্ত লেগেছে। এবং সত্যি বলতে সৃজিৎ মুখার্জির দ্বারা আর কিছু হচ্ছে না এবং হবেও না, তার রিটায়ারমেন্টের টাইম চলে এসেছে, তিনি ওই কাকাবাবু এই সেই, এখন ফেলুদার নাম ভাঙিয়ে ফেলুদা করবেন, ব্যোমকেশের নাম ভাঙিয়ে ব্যোমকেশ করবেন, এইসবই তার দ্বারা হবে। মানুষ কখন এইসব কাজ করে? যখন বোঝে যে তার দ্বারা কিছু হবে না, আমার গল্পে আর জোর নেই, আজকে এক্সিকিউটিভ সুপ্রিম ফ্লপ, আজকে কাকাবাবুর প্রত্যাবর্তন ডিজাস্টার, সে বুঝে গেছে যে আমার দ্বারা কিছু হবে না, ওই যে অডিয়েন্সকে টানতে হলে সিনেমা হলে আমাকে উত্তম কুমারকে নিয়ে আসতে হবে, আমাকে ফেলুদাকে ইউজ করতে হবে, আমাকে ব্যোমকেশকে ইউজ করতে হবে, তবে যদি আমি রেসে টিকে থাকি। পুজোর রিলিজ কি করছেন? সেই তো আনছেন একটা তার পুরনো ফ্র্যাঞ্চাইজি, যেটাকে মানুষ অলরেডি একসেপ্ট করেছে, সেটাকে দ্বিতীয়বার করেছে, তৃতীয়বার করছে, পুরো ইন্ডাস্ট্রিকে নিয়ে চলে এসেছে। তার নিজস্বতা কোথায়? সৃজিতের সিনেমা কোথায়? লোকে সৃজিতের জন্য সিনেমা দেখতে যাচ্ছে কোথায়? এটা ভাবার বিষয় এসছে সত্যি বলতে। এবং সত্যি বলতে আমি প্রচণ্ড আজকে হতাশ হয়েছি। এতদিন পর্যন্ত আমি মানতাম ঠিক আছে, যা করছেন তিনি করুক, তাকে সুযোগ দিই, তাকে সময় দিই, তার সিনেমাকে বুঝি, তার সিনেমা নিয়ে কথা বলি, বাট এরকম ছেলে খেলা যদি হয় তাহলে পরে সত্যি আর মেনে নেওয়া যায় না। তো আমার এই পুরো ট্রিটমেন্টটা, এই পুরো ব্যবস্থাপনাটা, পুরো জিনিসটা আমার জঘন্য লেগেছে। তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই তোমরা রাখতে পারো, তোমাদের অবশ্যই ওপিনিয়নকেও স্বাগত। এই ছিল আমার মতামত এই পার্টিকুলার প্রিভিউ সম্পর্কে, এবং তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।